নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি অনুরোধ করছি, প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল 17 মে 2022, এই দিনটি দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে অনুরাধা নক্ষত্র, একটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, এবং যোগ থাকছে শিবযোগ, দুর্দান্ত যোগ কিন্তু থাকছে। এই পাঁচ রাশির 100% প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে। আপনি যদি এই পাঁচ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার বজরংবলীর কৃপায় আশীর্বাদে এই পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি। তবে একটি জিনিস আপনাকে দেখতে হবে, আপনার জন্মছকে আপনি যখন জন্মেছিলেন রাহুর পজিশন। অনেকে কমেন্ট করছেন যে স্যার আমার ডেট অফ বার্থটা নেই, তাহলে আমার কি দেখা যাবে না? সব কিছু সম্ভব, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি যাচ্ছে সেখানে আপনাদের ডেট অফ বার্থ থাকলে তো খুবই ভালো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে খুবই ভালো। তা না হলে আপনারা হস্তরেখা বিচার করুন, আপনার জন্মছকে আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি আছে কি না। যদি থাকে সেটা কোন বছর আছে, কোন সময় আছে, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ শুনুন তবে জীবনে অ্যাপ্লাই করুন। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ রাহুকে যদি আপনি মজুদ করে ফেলেন কি না, আপনার প্রাপ্তি 100% ঘটবেই ঘটবে, লিখে রাখুন। এই জন্য আমি একটি কথা বারবার বলছি, রাহু কবচটা আপনারা পরিধান করুন। রাহু কবচ বিশেষ করে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে, আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য আপনাকে কিন্তু করবে। আলোচনা শুরু করা যাক, বিস্তারিত আলোচনা। প্রথম রাশি, যে রাশির নাম আমি আগামীকাল বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময়টা সেটা হচ্ছে সকাল 10:35 থেকে 12:24 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 88, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 88। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। আপনাদের যে শুভ সময় 9:36 থেকে আপনার 11:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটা সেটা হচ্ছে 68, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, আগামীকাল প্রবল প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 97। শুভ সময় 11:29 থেকে 12:56 পর্যন্ত, মকর রাশি সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে মানে লাভের জায়গাটা দেখাচ্ছে, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের
48 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 10:39 থেকে 11:56 পর্যন্ত আপনাদের আগামীকালের শুভ সময়। সবশেষ যে রাশির কথা আমি বলবো, মহা সৌভাগ্যশালী রাশি আগামীকাল প্রাপ্তি নিশ্চিত। তার আগে প্রত্যেককে বলবো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ, অন্তিম রাশি, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 31। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদের সকাল 10:28 থেকে 12:44 পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ আপনারা কিন্তু করতে কিন্তু পারেন। তো আমি আবারও বলছি, রাহু কবচ পরিধান করুন, বিশেষ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় যোগ সৃষ্টি করবে। নমস্কার, ধন্যবাদ।